নমস্কার, আমি আবার আপনাদের সামনে এসে গেছি। আর দেখেই বুঝতে পারছেন আমি কিচেনে দাঁড়িয়ে আছি। এত গরম পড়েছে, দেখুন আমি রান্না শুরু করার আগেই ঘেমে যাচ্ছি, তো পরে কি হবে জানি না। এই জন্য যেরকম আমি বলি শর্টকাট, আজকে আমি একটা চিংড়ি মাছ রান্না করব। আর চিংড়ি মাছের মালাইকারি, এটা তো একটা ভীষণ মানে পপুলার ডিশ, বাঙালিরা ভীষণ পছন্দ করে। কিন্তু আমার ওই যে বলি একটু অ্যাসিডিটি প্রবলেম আছে, তার মানে নারকোল একটু আমি অ্যাভয়েড করি। তো আমি নারকোল না দিয়ে একটু সব রকম একটু স্পাইসি চিংড়ি মাছ বানাবো। চলুন আপনাদের দেখাই কেমন লাগে। কিন্তু আজকে একটা ব্যাপার হচ্ছে যে আজকে না লক্ষ্মী নেই, এর আগে এক দিন দুদিন লক্ষ্মী ছিল না, বাট সেটা ম্যানেজ হয়েছে। বাট আজকে কি হচ্ছে, যেহেতু প্রপার রান্না, তো ক্যামেরা অ্যান্ড রান্না দুটো না হ্যান্ডেল করা একটু মুশকিল হয়ে যায়, কারণ ক্যামেরাটা ঠিক মতো যদি ধরতে হয় তাহলে এক হাতে সব কাজ করতে হয়। তো হতে পারে একটু হয়তো প্রবলেম, কখনো হয়তো খুব ভালো দেখা যাচ্ছে না, বিকজ সব কাজ এক হাতে করা যায় না, তখন খুব অসুবিধা হয়, তখন ক্যামেরাটা আপনাকে দাঁড় করিয়ে রাখতে হয়, তখন একটু অসুবিধা হয়। মানে আমি চেষ্টা করছি, আশা করি মোটামুটি আপনারা দেখতে পাবেন। আর যেহেতু জানি আমরা সবাই এক ফ্যামিলি, তো একটু অসুবিধে হলে আপনারা এটুকু তো অ্যাডজাস্ট করেই নেবেন। চলো, আচ্ছা কী কী লাগবে আমি একটু দেখিয়ে দিই। দেখুন, আমি দুটো বেশ বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি, আর একটা মোটামুটি বড় সাইজেরই পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছি, আর এই টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব, আর একটু ধনে পাতা কুচো করে রেখেছি। আর এটা ছাড়া যেটা যেমন নর্মাল রান্না লাগে, যে হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, একটু চিনি, এগুলো তো লাগবেই, তেল, এগুলো যখন আমি করব তখন আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এখন আমি গ্যাসটা জ্বেলে প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি। আর এটাতে না খুব হালকা করে, মানে জাস্ট একটু ভেজে নেবেন। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলো দিচ্ছি, কিন্তু একদমই বেশিক্ষণ ভাজবেন না, কারণ কড়া হয়ে গেলে চিংড়ি মাছ ভীষণ রাবারি হয়ে যায়, শক্ত হয়ে যাবে খেতে। জাস্ট দুদিকটা একটু তেলে উজে করে নিয়ে সঙ্গে সঙ্গে আমি এটা উঠিয়ে নেব। দেখুন কালারটা একদম সুন্দর এসে গেছে, এর থেকে বেশি ফ্রাই করার দরকার নেই। আচ্ছা, এখন আমি এই মাছ ভেজে যে তেলটা বাঁচলো সেই তেলের মধ্যেই একে একে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গরম গোটা গরম মশলা, মানে লবঙ্গ, এলাচ আর দারচিনি দেব। এটার মধ্যে অল্প হিং দেব, এটাতে একদম অল্প একটু জিরে দিই। জাস্ট মশলাগুলো একটু নেড়ে ছেড়েই এর মধ্যে আমি পেঁয়াজটা দিই। পেঁয়াজ একটু ভালো করে ভাজতে হবে লাল লাল করে, তারপরে ওতে আমি ওই মিক্সড যে মশলাটা আমি মিক্সিতে পিষলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। এরপরে এটাকে একটু বেশিক্ষণ ভাজতে হবে, যাতে আদা রসুন সবের কাঁচা গন্ধটা না থাকে। এক এক করে এটাতে হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, একটু ধনে পাউডার, চিনি দিয়ে দেবো।
চিনিটা অপশনাল, আপনারা ডালতেও পারেন নাও ডালতে পারেন, আমি আসলে একটু পছন্দ করে পরে দিচ্ছি। দেখুন মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর এতে আমি চিংড়ি দুটো, চিংড়ি মাছ দুটো দিয়ে দেবো। এখন গ্যাসটা সিমে করে দিয়েছি আর এর উপরে একটু গরম মশলা দিই। এটা একদম শুকনো শুকনো হবে, জাস্ট কষা বলতে পারেন যেরকম হয় সেই জিনিস, সেজন্য এটাতে বেশি জল দেবো না, মাছটা জাস্ট উল্টে দিচ্ছি। এবার এর উপরে আমি ধনে পাতাটা দিয়ে দেব। এক দু মিনিট ঢেকে রাখবো, বাস আমার রান্না রেডি। ফাইনাল লুকটা আপনাদের দেখাচ্ছি, আমার তো মনে হয় খেতেও খুব ভালো হবে, আপনারা একবার ট্রাই করে দেখুন। ও প্রচন্ড গরম লাগছে, যাই হোক রান্না তো করে ফেলেছি আর চেষ্টা করেছি যতটা ভালো করে পারি আপনাদের দেখাতে। কখনো কখনো একটু অসুবিধা হচ্ছিলো, আমাকে রাখতেও হচ্ছিলো, কারণ দুটো হাতে ছাড়া একটু করা মুশকিল হচ্ছিলো, বাট আমি আমার দিক থেকে প্রচণ্ড চেষ্টা করেছি যাতে আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারেন। আর অনেকেই না আমাকে বলেছেন, যদি আমি জানি মানে বাঙালিরা আমরা সবাই তো ননভেজ খুব ভালোবাসি, বাট ভেজ আইটেম আমি এই জন্য দিই কারণ আমার হিন্দি চ্যানেলও আছে এবং প্রচুর ভেজিটেরিয়ান সাবস্ক্রাইবার আমার ফ্যামিলি মেম্বার্স আছে, তো সেই জন্য আমি একটু চেষ্টা করি ব্যালেন্স করতে, যে এক উইকে ভেজ এক উইকে ননভেজ এরকম দিতে। যদিও আমার কিছু বদমাইশ ভাই বোন আছে, তারা সবসময় বলবে আরে দিদি এইসব দেখো না, মাংস দেখাও দেখাও, তো আমি ওই জন্য চেষ্টা করি একটা ব্যালেন্স করে চলতে। আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন। আর ভীষণ গরম লাগছে, মনে হচ্ছে কখন গিয়ে একটু ফ্রেশ হবো, যাই হোক আজ এই অবধি। সো আমার চ্যানেল নানা রঙের দিনগুলি সঙ্গে মলি, লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যারা এখনো করেননি, আর কমেন্ট তো করবেনই কারণ আপনাদের কমেন্ট থেকে আমি শিখি আর নতুন উদ্যমে আবার আপনাদের সামনে চলে আসি। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে, নমস্কার। Thank you.